Hello my dear friends, welcome back to my channel where I love to capture moments of my life and love to share with you all and I hope you all are doing well. তো আজকে হচ্ছে সানডে, সকালে আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, কিন্তু তারপরে যা হলো সেটা তোমাদের কী বলবো। সকাল 10টার দিকে চলে গিয়েছে কারেন্ট আর আসেনি, ভাবলাম আজকে সানডে একটু মানে ভালো কিছু রান্নাবান্না করে খাবো, কিন্তু সেটা কিছু হলো। তো যখন কারেন্ট আসলো তখন প্রায় বাজে 2টোর সময়, তো তখন আমি তাড়াহুড়ো করে রান্না করে একটু খেলাম। আর তারপরে মানে আমার এখন এত টায়ার্ড লাগছে কি বলবো, এখন আর কিছু করতে ভালো লাগছে না। এখন বৃষ্টিও হচ্ছে না, বাইরে একটু একটু রোদ উঠেছে, তো এখন আর কিছু করবো না ভাবছি, তো একটুখানি রেস্ট করে নেবো তারপরে উঠে যাব। তো বন্ধুরা এখন সন্ধে 8টা বাজে, তো আমি সন্ধে এই প্রায় 7টার দিকে উঠলাম, তারপরে একটু বাড়িতে সবার সাথে কথা বললাম। আর এখন মানে সারাদিন রাত খাওয়ার পরে এখন পড়তে বসতে একদমই মন করছিলো না, কিন্তু তাও এখন পড়তে বসতে হবে কারণ প্রচুর কাজ বাকি। তো পড়তে বসার আগে আমি চারিপাশের একটু টেবিলটা প্রথমে গুছিয়ে নিই, কেন বলো তো, কারণ যাতে না কোনো জিনিস যাতে আমি খুশি তখন যাতে ওটা তাড়াতাড়ি পেয়ে যাই। কারণ আমি ধরো কোনো যে এখন ধরো এই পড়তে বসবো, কোনো জিনিস আমি করছি, তো তার মাঝখানে যদি আমার কোনো জিনিস লাগে, যদি আমি সেটা আশেপাশে না পাই তো আমার খুবই বিরক্তি লাগে। তাও মনে হয় তোমাদেরও এই সেম জিনিসটা হয়, তো আমরা সবাই মানে আশেপাশে আগে যেই জিনিসপত্রগুলো দরকার সেই জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে আমরা পড়তে বসি। তো বেসিক্যালি আমি এখন যেই সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, এই পুরো সাবজেক্টের নাম। মানে যখন আমাদের স্যার যখন জিজ্ঞেস করে না যে এই সাবজেক্টের নাম বলে, তখন যদি আমরা এই অর্ধেকটা বলি যে শুধু অর্থোডন্টিক্স বলি বা শুধু ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স বলি, মানে তার মানে তো বড় স্যারের কাছে আমাদের ঝাড় খাওয়া একদম নিশ্চিত। তো সেই জন্য এই সাবজেক্টের পুরোটা নাম আমাদের বলতেই হয়। তো আমি কেন তোমাদের এখন এই সাবজেক্টের নাম বলছি, বেসিক্যালি আমাকে কিছু বলতে হবে, তো সেই জন্য আমি এই সাবজেক্টের নাম বলছি। তো বেসিক্যালি এই সাবজেক্টটা কী হয় আমি ছোটো করে বলছি। তো বেসিক্যালি এই সাবজেক্টে ধরো যাদের দাঁতে খুব উঁচু নিচ থাকে বা নিচু থাকে, বা ধরো খুব ফাঁকা আছে বা খুব ক্রাউডিং আছে, বা ধরো ছোটো ছোটো বাচ্চা বয়সে যাদের হচ্ছে দেখেছো কখনো কখনো চোয়ালে অনেক চোয়ালটা অনেক মানে গড়বড় থাকে, তো তখন সেই সব ঠিক করার জন্য যে ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি হয়, তো সেটা হচ্ছে বেসিক্যালি এই ডেন্টিস্ট্রিটা। তো বেসিক্যালি আমরা যে নর্মালি যে ব্রেসেস লাগাই না দাঁতে, ব্রেসেস লাগাই ঠিক করার জন্য, মানে আমাদের যাতে মুখের স্মাইলটা খুব সুন্দর দেখায়, এইসবের জন্য যে আমরা নর্মালি যে ব্রেসেস লাগাই, সো সেই সব যে ডিপার্টমেন্টটা ডিল করে, সো সেটাই বেসিক্যালি হচ্ছে এই ডিপার্টমেন্ট। তো বেসিক্যালি আমি প্র্যাকটিক্যাল লিখে নিয়েছি, তো এখন একটুখানি রেস্ট টাইম, সো লেটস টেক সাম ব্রেক। আর ব্রেকের মাঝখানে আমি চাটা খেলাম, তো তারপরে ব্রেক শেষ করলাম, তো সেটা আমি আর ভিডিও করিনি। তো এখন আবার চলে এসেছি, তো বেসিক্যালি এখন আমি যেটা করবো এটা হচ্ছে এই সাবজেক্টেরই একটা পার্ট বেসিক্যালি। তো বেসিক্যালি এটা কী হচ্ছে বলতো, এটা হচ্ছে যেটা বলে এটাকে, এটার নাম হচ্ছে সেফালোমেট্রি। সো সেফালোমেট্রি বেসিক্যালি কী, বেসিক্যালি হচ্ছে যে আমাদের যখন যদি ওই সব ব্রেসেস লাগাতে হয়, বা ধরো নর্মালি যে ব্রেসেস লাগাচ্ছি বা আরও অন্যান্য অনেক অ্যাপ্লায়েন্স হয় যেগুলো লাগিয়ে আমাদের মুখের যে ওই সব উঁচু নিচু ফাঁকা বা বেশি যদি ক্রাউডিং থাকে এসব ঠিক করা হয়, তো বেশিরভাগ ওই সব লাগানোর আগে আমাদের মুখের আগে এক্স রে করতে হয়। যাদের মুখে ধরো ওই সব ডিসক্রিপেন্সি আছে, তো তাদের জন্য আগে মুখের একটা এক্স রে করতে হয়। তো এক্স রে করার পরে আগে তো আমাদের এটা ডিসাইড করতে হবে যে তার মুখে কতটা স্পেস আছে, কতটা স্পেস তাকে বন্ধ করতে হবে, বা কতটা ক্রাউডিং আছে, কতটা আমাদের ক্রাউডিং ঠিক করতে হবে, বা কতটা যদি ধরো কারো চোয়াল ছোটো থাকে তো কতটা ছোটো আছে আর কতটা বড়ো করতে হবে, সেইটা আগে তো আমাদের মেজারমেন্ট করতে হবে। তারপরে তো আমরা ব্রেসেসটা লাগাতে পারবো যে কতটা ফোর্সে সেটাকে নিচু করতে হবে বা কতটা ফোর্সে সেটাকে উঁচু করতে হবে। তো বেসিক্যালি সেটা যেই রেডিওগ্রাফে আমরা ধরো এক্সরে করলাম, তো এক্সরে করার পরে সেটা যে অ্যানালাইসিস হয়, তো সেটাই বেসিক্যালি হচ্ছে সেফালোমেট্রিক অ্যানালাইসিস। তো বেসিক্যালি এটাই আমি এখন করছি, সেফালোমেট্রিক অ্যানালাইসিস। তো এই যে এইখানে দেখতেই পাচ্ছ তোমরা যে মেজারমেন্ট করছি সব যে অ্যাঙ্গেলগুলো, সব হাজারো অ্যাঙ্গেল হয়, হাজারো লোক, হাজারো সায়েন্টিস্ট অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল সব দিয়ে রেখেছে যে আমাদের মুখের এখান থেকে এতটা অ্যাঙ্গেল এইরকম হতে হবে, এখান থেকে এতটা অ্যাঙ্গেল, মানে দাঁতের যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে না, যে দাঁতের এইখান থেকে ধরো পেছন থেকে সামনের অ্যাঙ্গেলটা এতটা হতে হবে, সামনের থেকে সাইডের অ্যাঙ্গেলটা এতটা হতে হবে, নাকের ওপর থেকে ধরো ঠোঁটের অ্যাঙ্গেলটা এত হতে হবে, সেই সব মেজার করে হাজারো জিনিস মেজার করে এখন আমি এই যে এই বানাচ্ছি বসে বসে। তো বেসিক্যালি এটা আমার অনেক ইন্টারেস্টিংই লাগে একটু মেজার করতে, বাট এটা অনেকই বোরিং কাজ। আর হচ্ছে ধরো এক্সাম দেওয়ার পর ধরো এই অ্যাঙ্গেলগুলো আমরা বেশিরভাগ জনাই ভুলে যাবো যদি আমাদের প্র্যাকটিস না থাকে, তো সেটা আমি এখন করছি, কিন্তু আমার করতে খুবই ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে এই যে এইসব অ্যাঙ্গেলগুলো মেজার করছি। তো তোমাদের মুখে যদি কারো ডিসক্রিপেন্সি থাকে, তখন তোমরা যখন যদি কোনো ট্রিটমেন্ট করাও ইন ফিউচার বা করানোর কথা ভাবছো, তো তখন তোমরাও দেখতে পাবে যে তোমাদেরকে এক্স রে করতে তো প্রথম কথা বলতেই হবে, ওপিজি ইজ মাস্ট ইন দিস ট্রিটমেন্ট, ওপিজি তো তোমাদের করতে হবে। তো তারপরে যদি তোমাদের সেরকম কোনো অসুবিধা থাকে কারোর বাই চান্স, তো অবশ্যই তাদেরকে যদি সেফালোমেট্রি করতে হয়, তো তাদের যখন বলবে যে তোমাদের সাইডের যদি রেডিওগ্রাফ বা এক্সরে করতে পারে, তো তখন তোমরা যে বুঝতে পারবে যে তখন মানে এটা এর জন্যই দরকার। তো বেশিরভাগ সময় এটা দরকার হয় না, কিন্তু কোনো কোনো কেসের জন্য এটা দরকার হয়, তো সেটাই। আচ্ছা আমি তখন বকর বকর করে পুরোটা বুঝিয়ে দিলাম, এবার তোমরা বুঝেছো কি বোঝো না আমাকে কমেন্ট করে বলবে, আর তোমাদের সানডে কেমন গেলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হ্যাপি হেলদি অ্যান্ড পজিটিভ, and like, share and subscribe to my channel.